দীর্ঘদিন ধরে এই চ্যানেল কোনো ধরনের ভিডিও তৈরি করতেছি না। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নোকিয়া TA1053 এই ফোনটির FRP বাইপাস আনলক করব। তো প্রতিবারের মতোই FRP বাইপাস আনলক করতে হলে আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। তারপর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লক, এই লকটি আজকে আমরা আনলক করব। অনেকে জানেন না FRP বাইপাস কি, এটা নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড একটা ভিডিও আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখন আমরা কাজে ফোকাস দিই। দেখেন এখানে জিমেল আইডির দিতে বলতেছি, আমরা জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেটিং এটাতে একটা ক্লিক করে দিব। একদম সিম্পলভাবে দেখতে পাচ্ছি, আপনি কম্পিউটার লাগবে না এবং লক সিম লাগবে না, একদম সিম্পলভাবে দেখাচ্ছি। দেখেন ল্যাঙ্গুয়েজ পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন উপরে একদম কোনাতে থ্রি ডট আইকন আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ব্যাগে আসছি আপনাদের আবার দেখানোর জন্য, কারণ এই জায়গায় আপনারা ভুল করেন। তো এখানে ক্লিক করে দিবেন, আবার আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে হবে, না বুঝলে তো হবে না। দেখেন থ্রি ডট আইকনে আপনারা একটা ক্লিক করে দিবেন, তারপরে দেখতে হবে হেল্প ফিডব্যাক, হেল্প ফিডব্যাকে একটা ক্লিক করে দিবেন। হেল্প ফিডব্যাক আমি বারবার বলছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিং, একটু উপরে, হ্যাঁ এটাতে একটা ক্লিক করে দিবেন। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন। অনেকগুলো সফটওয়্যার আসবে, এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করতে হবে। তারপর প্রথমে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এটাতে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড একদম নিচে অ্যাডভান্স একটা ক্লিক করে ডাইরেক্ট নিচের সেটিং ইন দ্য অ্যাপস, এটাতে ক্লিক করলে ইউটিউবের সেটিংটা চলে আসবে। এবং এখান থেকে অ্যাবাউটে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব টার্মস অফ সার্ভিস, এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের নিয়ে যাওয়া হবে ক্রোম ব্রাউজে। এখন আমাদের খেলাটা হবে মাম্মা, এখন FRP বাইপাস আনলক করাটা আমরা অনেকভাবে করতে পারি। আজকে আপনাদের আমরা এক টিপসে বলে দিতেছি, আমাদের একটা ওয়েবসাইট আছে যেখানে ওয়েবসাইটটার নাম হচ্ছে BK স্মার্টফোন, ওকে, এটা এটা লিখে যখন সার্চ দিবেন তাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে দেখেন 2020 গুগল অ্যাকাউন্ট বাইপাস, এটাতে একটা ক্লিক করে দিবেন। আমি একটু নিচে এসে দেখাই, এই ওয়েবসাইটটা ঠিক এরকম থাকবে। এখন হবে মজা, এখান থেকে যেই অ্যাপ্লিকেশনটি আমাদের ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো সব কিছু কিন্তু FRP বাইপাস আনলক করার জন্য অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করা হয়। তো আমরা আজকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8 দিয়ে যেহেতু কাজটা করব, তাহলে আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজার নামাইতে হবে, 8 অথবা 9, আমরা ধরে নিলাম এটাতে 8 অপারেটিং সিস্টেম আছে। তো আরেকটা অ্যাপ্লিকেশন আমাদের নামাতে হবে FRPBypass.com, এটাতে একটা ক্লিক করলে তাদের অ্যাপ্লিকেশনটার নেমে যাবে। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করব একে একে, একদম সিম্পলভাবে। এই যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা আমি নামাইছি, তো এটা আসলে 8ও কাম করে, 9ও কাম করে, আবার 10ও কাজ করে, একদম তিনোটার জন্য, মানে তিনোটা অপারেটিং সিস্টেমের জন্য। আচ্ছা এগুলো আপনারা বুঝবেন না, আপনারা যেভাবে আমি কাজ করি এভাবে দেখেন। তো এখানে কিন্তু এটা ইনস্টল করার পর ওপেন আসবে না, ডান আসবে, কেমন, তারপরে FRP বাইপাসটা ইনস্টল করবেন। এখন দেখবেন আসল মজা, এখন ওপেনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে কি বলছে, রিটাইপ পাসওয়ার্ড, নিচে একটা পাসওয়ার্ডের ঘর আছে। এগুলো আপনাদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করে ব্রাউজ সাইন ইন, এটাতে একটা ক্লিক করে দিবেন, তারপর ওকে। এই যে এখানে হচ্ছে মেন খেলাটা, এখানে মূলত আপনারা যে কোনো ধরনের, হ্যাঁ যে কোনো জিমেল আইডি বা ইমেল আইডি হইলে হবে, যে কোনো ধরনের একটা জিমেল আইডি এখানে বসিয়ে দিতে হবে। তা আমি আমারটা বসিয়ে দিতেছি, আমি যেভাবে করি ঠিক এইভাবে করবেন, এত অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নাই।
ওকে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছে, তারপর নেক্সট। আমাদের কাজ কিন্তু 50% কমপ্লিট ব্রো। এখন আমরা যে কাজটা করব, দেখেন আমরা প্রথমে কি করছি একটু বিস্তারিত না বললে আপনারা বুঝবেন না। প্রথমে আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা 8 হোক বা 9 হোক বা 10 হোক এটা ইনস্টল করলাম আমাদের ডিভাইসে। তারপর আমরা কি করছি, এফআরপি ওয়েবসাইটটা ইনস্টল করে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আমরা বসিয়ে দিছি ফোনটির। এটার মডেলটা একটু দেখে নেন, TA1053। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করে রিএস্টেট করতে হবে মোবাইলটিকে। আমি আবারও বলছি, মোবাইলটিকে রিএস্টেট করবেন, গড়বড়ের কিছু নাই, কাজ এরপরে হবে। মানে প্রায় আমাদের 60% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, কারণ টানাইলে কিন্তু আপনারা, আমি এইবার মানে কত দ্রুত ভিডিওটা করতেছি জানেন, একটু ওয়েট করতে হবে ভাই। এই যে এখন এখানে আগের শাবক, মানে শাবক যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানে আসছে, গারবানার কোনো কারণ নাই। লেটস গো। ওকে, এখানে স্কিপে ক্লিক করতে পারেন, যেহেতু আমাদের মোবাইলে ওয়াইফাইটা কানেকশন আছে। সেকিং ফর আপডেট। ওকে, এটা একটু লোড নিবে, তারপর এখানে ডো নট কপি দিতে পারেন অথবা নেক্সট দিতে পারেন। ওকে, আমি ডো নট কপি দিচ্ছি। এই যে মেন খেলাটা এই জায়গায় দেখেন, এই যে আমি একটু পূর্বে আমি যে জিমেল আইডিটা এখানে বসিয়ে দিয়েছি সেটা কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ মাম্মা, আমরা মানে মোবাইলের অজান্তে একটা জিমেল আইডি মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখেন আমাদের লকটা কিন্তু 70% কাজ শেষ। এখন আমরা অ্যাকসেপ্ট দিব, এখানে নতুন করে স্ক্রিন লক দিতে বলছে, তো আমরা একটা স্ক্রিন লক দিয়ে নিচ্ছি, আপনারা না দিলে সমস্যা নাই। ওকে, আমি কী দেবো, 8090 দিয়ে দেবো, দাঁড়াও। আচ্ছা, স্ক্রিন রেকর্ড স্ক্রিন ফিন মনে হয় দিতে হবে, স্কিপ করার কোনো ওয়ে নেই। ওকে, রিটাইপ ফিন। ওকে, এখানে আবার ফিঙ্গার ফিন দিতে বলছে, আরে বেজাল, কোনো স্কিপের তো কিছু নাই। আচ্ছা সমস্যা নেই, আমি স্কিপ করে দিতেছি। 5% না না, ফিঙ্গার ফিন তো ধরবে না রে ভাই। ওছে, আমি স্কিপ করছি। অ্যান্ড এখানে আপনারা কী করবেন, গুগল অ্যাডসেন্সটাকে আর নো থ্যাঙ্কস দিলে চলে বা আই এগ্রি দিলে চলে, আর যেটা দিতে মন চাই সেটা দিয়ে দিবেন। তারপর আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করে দিব, আমাদের যেহেতু এটা আমার ফোন না, আমি এখানে নো থ্যাঙ্কস দিব, আবার আই এগ্রিতে দিলাম কেন, নো থ্যাঙ্কস। ওকে, তো জাস্ট এ সেকেন্ড, এখানে স্কিপ করব, এখানেও নো থ্যাঙ্কস দিয়ে আমরা আগে বাড়াবো আগে। ওকে, এখানে লেটস গো দিতে পারি, কারণ আমাদের হোম পেজে নিয়ে যাওয়া হবে। আহা, আমাদের অ্যাপারপিটা খুলে গিয়েছে। আহা, আমি তো 200 টাকা কামিয়ে ফেলছি। যাই হোক, এটা কাস্টমার ফোন ছিল। ওকে, তো এটা আসলে লক খুলতে গেলে কম্পিউটার প্রয়োজন পড়ে, অথবা আপনি যে কোনো সিমকে পিন দিয়ে তারপরে ব্রাউজ ধরতে হয়। কিন্তু আমি যেভাবে দেখেছি রে ভাই, এটা মাল রে আমি, কারণ এভাবে আপনার একটা সিম লক ফেলতে পড়ছে না খুব সহজে, আপনি মানে লকটা খুলে নিতে পারছেন। আমার ভিডিওতে একটা লাইক দেন, কারণ আপনি যদি কম্পিউটার দ্বারা লক খুলতে যাচ্ছেন তাহলে আপনি 200 টাকা তো অবশ্যই দিতেন। হ্যাঁ, তো আমার ভিডিওতে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে।